চলা তুমি ছাড়ুন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে নিয়ে নেবে কৃষ কৃষ কি করছো কি তুমি কি করছো কেন এরকম করছো তুমি এত বড় একটা ভুল কাজ কি করে করতে পারো তুমি জানো রুমে আগুন লেগেছে তাও তুমি ওই রুমেই ঢুকলে না তোমার মধ্যে কি মিনিমাম সেন্স টুকুও নেই কি আর করতাম ওই ঘরে তো আমার গণেশ দাদা ছিল টু হেল উইথ ইওর গণেশ দাদা তোমার একটা সামান্য ছবির জন্য আজ কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো মানে তোমার কোনো আইডিয়াও আছে সিলি গার্ল দেখুন আপনি আমাকে যা বলার বলুন আমার গণেশ দাদার ব্যাপারে কোনো খারাপ কথা বলবেন না সারাক্ষণ শুধু গণেশ দাদা আর গণেশ দাদাই করে যাচ্ছ তুমি যখন বিপদে পড়লে তোমার গণেশ দাদা তোমাকে বাঁচালো উল্টে তুমি তোমার গণেশ দাদাকে বাঁচাতে গিয়ে নিজেও বিপদে পড়লে সাথে আমাকেও ফেললে বেশ তুমি শুধু বিপদটাই দেখছো হ্যাঁ আর রাধা যে তোমাকে বিপদ থেকে বাঁচালো সেটা দেখতে পাচ্ছ না রাধা নিজে ঝাঁপিয়ে পড়ে তোমাকে আগুনের হাত থেকে তো বাঁচালো তুমি সেটা দেখবে না কাম অন ড্যাড আর যদি রাধা বোকামি করে রুমে না যেত তাহলে আমি ওই রুমে যেতাম না আর তার থেকেও বড় কথাটা কি জানো তো রাধা যদি বোকার মতো ওই ঘরে একটা প্রদীপ না জ্বালাতো তাহলে আগুনটাই লাগতো না রাধার জন্য আগুনটা লেগেছে রাধা দায়িত্ব নিয়ে আগুন লাগিয়েছে আজ খা না না আমি কিচ্ছু করিনি আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি কিচ্ছু করনি মানে না মানে তুমি এখন এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবার পর মিথ্যে কথাও বলবে তো রাধা এখানে সবাই আছে তুমি সবার সামনে একটু প্লিজ বলবে তুমি ওই ঘরে প্রদীপ জ্বালাওনি ওই তোমার হাতের ওই ছবিটার সামনে তুমি প্রদীপ জ্বালাওনি কিন্তু কোনো কিন্তু শুনতেই চাই ইয়েস অর নো জ্বালিয়েছিলাম আর সেই প্রদীপটা থেকেই আগুনটা লেগেছে আরে ঘরে সব সিল্কের পর্দা ছিল তুমি কি চাইছিলে বলো তো রাধা তুমি বুঝতে পারছো এতক্ষণে কি হয়ে যেতে পারতো ভারতে যদি ঠিক টাইমে না আসতো এতক্ষণে পুরো বাড়িটাতে আগুন লেগে যেত আমরা সবাই এতগুলো লোক এখানে মারা যেতাম ওয়েট 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 অ্যাকচুয়ালি সবার জন্য হয়তো নয় ব্যাপারটা ও হয়তো আমাকে মারার প্ল্যান করছে ওই ঘরে লাস্টে তো আমিই গেছিলাম অবশ্য আমাকে মারার প্ল্যান তো করবেই ওর সব থেকে বড় শত্রু তো এখন এই বাড়িতে আমি ছি জানা ম্যাডাম এসব এসব আপনি কি বলছেন কি আবল তাবল কথা বলছো সারা হ্যাঁ ও হয়তো সন্ধে দেওয়ার জন্য গণেশের সামনে প্রদীপটা জ্বেলেছিল আর অ্যাক্সিডেন্টালি সেখান থেকে আগুনটা লেগে গেছে তো ও কি ইচ্ছা করে করেছে হ্যাঁ কেন তোমরা ওকে ওরকম কাঠগড়ায় দাঁড় করাচ্ছ বাট রাধা তুমি এতটা ইরেসপন্সিবল কি করে হলে এই প্রদীপটা জ্বালিয়ে এমন একটা জায়গায় রাখলে যেখান থেকে সারা বাড়িতে আগুন লেগে যেতে পারতো আমি তো ওরকম কোথাও প্রদীপটা রাখিনি যেখানে কিছু পুড়ে যেতে পারে আমি তো গণেশ দাদার ছবিটা যেখানে রেখেছিলাম তার পাশেই প্রদীপটা রেখেছিলাম কিন্তু তার আশেপাশে তো কোনো পর্দা বা বিছানার চাদরও ছিল না কি জারা ম্যাডাম আমি তো আপনার সামনেই রেখেছিলাম আপনি তো দেখেছেন ভাতের সঙ্গেই খাই তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে এইবার একটু আর একটু জল জল লাগবে হ্যাঁ সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমিই করি কোথায় বাজার করো আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড় হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে ঠাকুরজি মুছে বাঁচাইয়ে
अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया, नहीं किया। सत्ती तो ठाकुर के सामने तो क्यों ही मिथ्या कथा बोले ना? ताहोरे रामकिनान दादा सत्ती बोलछे तोरे पालाटा के चोरी करलो, पुनके के चोरी करलो, सत्तीटा जानी की करे?